নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানায় দু হাজার তেইশের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন যে সমস্ত ব্যক্তির নামের প্রথম অক্ষর ইংরেজি আয় দিয়ে শুরু তাদের দু হাজার তেইশ কেমন যাবে কোন কোন ক্ষেত্রে আপনাদের সুযোগ আসতে চলেছে এবং কোন কোন দিক থেকে আপনি সাবধান থাকবেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে দিয়ে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার যারা নিজের জন্ম রাশি জানেন না শুধু নামের প্রথম অক্ষর জানেন আয় দিয়ে শুরু তাদের জন্য এই ভিডিওটি দু হাজার তেইশ কেতুর বছর দু হাজার তেইশকে আমরা যদি যোগ করি তবে পাব দুই যোগ শূন্য যোগ দুই যোগ তিন অর্থাৎ সাত আর এই সাত সংখ্যাটি কেতুকে রিপ্রেজেন্ট করে এবং আই সংখ্যাটি হচ্ছে অগ্নিতত্ত্বের সংখ্যা অর্থাৎ যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি আয় দিয়ে শুরু তাদের মধ্যে কিন্তু অগ্নিতত্ত্ব সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেই জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যাদের নামের প্রথম অক্ষর আয় দিয়ে শুরু তারা সামান্য সামান্য কথাতে প্রচণ্ড রেগে যান দু শিক্ষাগত দিক থেকে যাদের নামের প্রথম অক্ষর আয় দিয়ে শুরু তাদের যাবে মধ্যম প্রকৃতির অর্থাৎ আপনি যদি বেশি নম্বর পেতে চান তবে আপনাকে অধিক পরিশ্রম করতে হবে কখনোই ভাববেন না কম পরিশ্রম করবেন অথচ বেশি নাম্বার পেয়ে যাবেন এটা কিন্তু কখনোই সম্ভব হবে না অন্ততপক্ষে দু হাজার তেইশে যারা উচ্চশিক্ষা করছেন গবেষণা সংক্রান্ত কাজ করছেন তাদের দেখবেন কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হবে বাধার মধ্যে দিয়ে আপনার শিক্ষা জীবন শেষ হবে বিশেষ করে দেখবেন মে মাসের পর থেকে জুন মাস পর্যন্ত এবং নভেম্বর মাস আপনার খুব টেনশন বৃদ্ধি পাবে আর এই টেনশন থাকবে প্রধানত শিক্ষাকে কেন্দ্র করে যারা শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন এই বছর অবশ্যই বিদেশ যেতে পারবেন এবার আসি কর্মজীবনের কথায় কর্মজীবনে উত্থান ও পতন দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে আর এই শত্রুতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আপনার নিজের কারণে কাজেই রাগকে নিয়ন্ত্রণ করুন অহংকার ত্যাগ করার চেষ্টা করুন যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে জুলাই মাসের পর থেকে আপনাদের অর্থনৈতিক ইনকাম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে কিন্তু জুলাই মাসের আগের সময়টা যথেষ্ট কঠিন হতে চলেছে কাজেই আপনি খরচ করবেন খুব সাবধানে যেখানে প্রয়োজন সেখানেই অর্থ খরচ করুন নচেত পরবর্তীতে সমস্যায় পড়তে হবে আপনাকে তবে বিদেশ থেকে যারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন অথবা বৈদেশিক কোম্পানিতে চাকরিরত তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে এবার আসি শরীর স্বাস্থ্যের কথায় যাদের উচ্চ রক্তচাপ রয়েছে দু হাজার বিশেষভাবে তাদের খুব সমস্যায় পড়তে হতে পারে কাজেই সাবধান এছাড়াও যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদেরও সাবধান থাকতে হবে পাশাপাশি পায়ের নিম্নাঙ্গে চোট আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটতে পারে ভাইয়ের সাথে শত্রুতা বৃদ্ধি পেতে পারে সেদিক থেকেও আপনাকে সাবধান থাকতে হবে এছাড়াও মস্তিষ্কে চক্ষু সংক্রান্ত আপনাকে যথেষ্ট বিব্রত করবে এবার আসি বিবাহ জীবনের কথায় যাদের নামের প্রথম অক্ষর আই দিয়ে শুরু তাদের বিবাহ দু হাজার তেইশে হয়ে যাবে অবশ্যই আপনার যদি জন্মছকে কোনো বড় ধরনের দোষ থাকে তবে সমস্যার সম্মুখীন হবেন কিন্তু যদি আপনার জন্মছকে কোনো দোষ না খুঁজে পাওয়া যায় তবে নিশ্চিন্তে থাকুন দু হাজার তেইশে বিয়ের সানায় বাঁচতে চলেছে এবার আসি পারিবারিক ও সাংসারিক জীবনের কথায়। পারিবারিক জীবন থাকবে মধ্যম প্রকৃতির নভেম্বর মাসে মে মাসে অক্টোবর মাসে ভ্রমণের শুভ যোগাযোগ আসবে এই সময় আপনি যদি দূর দেশে ভ্রমণ করতে চান তবে তার জন্য সময়টি যথেষ্ট প্রশস্ত এছাড়াও দু হাজার তেইশে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে চলেছে এবার আসি ঋণ মুক্তির কথায় যারা আগে থেকেই ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন দু হাজার তেইশটি খুব একটা শুভ দেখতে পাচ্ছি না ঋণ পরিশোধ করার জন্য কাজেই আপনাকে কিন্তু কিছুটা হলেও ঋণের মধ্যে থাকতে হবে কাজেই চেষ্টা করুন ঋণ মুক্তি থেকে বেরিয়ে আসার সামান্য সামান্য অর্থ সেভিংস করুন এবং সেটি ঋণ মুক্তির কাজে ব্যবহার করুন নচেত আপনি দু হাজার তেইশেও পুরোপুরি ঋণ পরিশোধ করতে পারবেন না এবার আসি সন্তান প্রাপ্তির কথায় দু হাজার তেইশে যারা সন্তান নেওয়ার চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই বছরের শুরু থেকেই পরিকল্পনা শুরু করে দিন কারণ এই বছরটি সন্তান প্রাপ্তির জন্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এছাড়াও যাদের সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা রয়েছে সেই মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমতে চলেছে দু হাজার তেইশে আপনার হাতে হঠাৎ করে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ অর্থাৎ শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে কিন্তু অর্থ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দু হাজার তেইশ যেহেতু কেতুর বছর কাজেই গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে ভাইয়ের সাথে বিবাদ বৃদ্ধি পাবে সেদিক থেকে সাবধান থাকতে হবে এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারাও সাবধান কিন্তু যারা প্রেম করছেন প্রেমকে বিবাহ পরিণতি দিতে চাইছেন ফেব্রুয়ারি মাসের পরবর্তী সময় থেকে তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে অর্থাৎ আপনাদের প্রেম বিবাহে পরিণতি পেতে চলেছে আগে থেকে তৈরি হন অগ্রিম শুভকামনা রইল আপনার জন্য দু আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য শুভেচ্ছা রইল সুখে শান্তিতে ভরে উঠুক দু ধন্যবাদ